আসসালামু আলাইকুম। অল ইজ গোল্ড রাজ্যের পক্ষ থেকে আপনি যেমন নিয়ে আসছি ভারতের বা ইন্ডিয়ান 2 রুপি ও 5 রুপির কয়েন। ছবিতে যে নোটটি রুপিটি দেখছেন সেটা একটি দুই রুপির পুরাতন কয়েন, সালটি হচ্ছে 2000। ভারতের ম্যাপ মাঝখানে ভারতের ফ্ল্যাগ আছে, উপরে লেখা আছে হিন্দিতে রাষ্ট্রীয় একতা, ইংরেজিতে লেখা আছে ন্যাশনাল ইন্টিগ্রেশন। সালটি হচ্ছে 2000। পয়সাটি গোলাকার খাঁজ কাটা, উপরে দেওয়া যাক 2 রুপিয়াস ইন্ডিয়া। অশোক স্তম্ভ ছবি, 2 রুপিয়া হিন্দিতে লেখা আছে, নিচে 2 ও ইংরেজিতে লেখা আছে 2 রুপিয়াস ইন্ডিয়া। পয়সাটি অনেকজনে বলে যে অনেক দাম অনেক কিছু, আসলেই তা না, এটা নিকেল দ্বারা তৈরি, কালেক্টররা সংগ্রহ করে রাখে এই জন্যই, আপনাদেরকে দেখানোর জন্যই। যত দিন যাচ্ছে তত পয়সাগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে থেকে, নতুন প্রজন্মকে দেখানোর জন্যই পয়সাগুলো কালেকশন করা। আপনারা দেখছেন ভারতের 2 রুপিয়া মানে 2 টাকা। তারপর আছে 5 টাকা, 2009 সালের 5 রুপিয়ার কয়েন, 2 স্কয়ার ফুল গোলাকার খাঁজ কাটা। অপর পিঠে অশোক স্তম্ভ ছবি আছে, হিন্দি এবং ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে।